আচ্ছা আমরা মূলত হচ্ছে আমাদের সংবিধান নিয়ে আলোচনা করতেছি সংবিধান নিয়ে আমরা পড়াশোনা করতেছি সংবিধান নিয়ে আমাদের প্রথম পর্বের পর আমরা আজকে দ্বিতীয় পর্বে হচ্ছে চলে আসছি আমি চাইব যে সবাই আমাদের সাথে থাকবেন সবাইকে স্বাগতম আমরা মূলত হচ্ছে আজকে আরো তিনটা অনুচ্ছেদ নিয়ে হচ্ছে পড়াশুনো করব এবং এই তিনটা অনুচ্ছেদ কিন্তু হচ্ছে মানে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ এই তিনটা বিভাগ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো তার মধ্যে আমরা প্রথম বিভাগেই পড়তেছি আমরা এর আগে তিনটা পড়ছি আপনাদের মনে আছে কিনা যে আমরা তিনটা অনুচ্ছেদ কিন্তু পড়ছিলাম একে প্রজাতন্ত্র দুয়ে হচ্ছে আমরা কিছু ইনফরমেশান জানছিলাম তাই না রাষ্ট্রীয় সীমানার যেটা দুয়ের কতে আমরা রাষ্ট্রধর্ম সম্পর্কে পড়ছিলাম রাষ্ট্রধর্ম কীভাবে এই অনুচ্ছেদটা আসছে এবং সেটার ইতিহাসটা আমরা জানার চেষ্টা করছি কতগুলো সংশোধনী এ রিলেটেড ছিল এটার সাথে আমরা সেই জিনিসগুলো জানার চেষ্টা করছি আচ্ছা তো আমরা আজকে মূলত যেটা পড়বো সেটা হচ্ছে রাষ্ট্রভাষা জাতীয় সঙ্গীত পতাকা প্রতীক আর হচ্ছে জাতির পিতার আচ্ছা প্রতিকৃতি তো ফার্স্ট কথা যে হচ্ছে রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা ব্যাপারটা হচ্ছে কি আমরা সবাই জানি যে আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে কি আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা এবং সংবিধানে মূলত হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে হচ্ছে স্বীকৃতি দেওয়া আছে ঠিক আছে আমরা জানি যে বাংলা এবং এটার পেছনে আমরা অনেক ইতিহাস জানি অনেক কিছু হয়েছে আমরা জানি যে উনিশশো সালে মূলত হচ্ছে যে ভাষা আন্দোলন হয়েছিল তার মাধ্যমে রক্তের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে আমাদের আমরা আমাদের কি পাইছি আমরা আমাদের হচ্ছে ভাষা পাইছি এবং এই ভাষার জন্য যেহেতু রক্ত দেওয়া হয়েছিল তাহলে অবশ্যই কী সংবিধানে এটার একটা স্বীকৃতি থাকাই লাগবে সো সংবিধানে মূলত হচ্ছে সেই সেই জায়গা থেকে মানে সেই জায়গা থেকে যে আমাদের ভাষার প্রতি যে ভালোবাসা ভাষার প্রতি যে মানে আমাদের যে মমতা সেইখান থেকেই মূলত হচ্ছে কিন্তু কি করা হয়েছে রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে হচ্ছে সংবিধানে স্বীকৃত দেওয়া হয়েছে এবং আপনারা সবাই জানেন যে মূলত হচ্ছে একুশে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন হয়েছিল তাই না সো আমরা এইখান থেকে মনে রাখতে পারি দুই আর একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি দুই আর এক এবং এই দুই আর এক যদি যোগ করা হয় হয় তিন তার মানে তিন থেকে আমরা মনে রাখবো আর রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা তাহলে একুশে ফেব্রুয়ারিতে হচ্ছে ভাষা আন্দোলন হয়েছিল এবং ভাষা আন্দোলনের একুশে ফেব্রুয়ারি দুই যোগ এক একুশ মানে দুই যোগ এক মানে তিন তার মানে সেখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে যে রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা তো রাষ্ট্রভাষা বাংলাকে সংবিধানে হচ্ছে তৃতীয় বা তিন নাম্বার যে অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদে হচ্ছে স্থান দেওয়া হয়েছে আচ্ছা চার নাম্বার যে অনুচ্ছেদ আছে আমরা সেটা সম্পর্কে যদি জানার চেষ্টা করি চার নাম্বার অনুচ্ছেদটা মূলত অনেক ইম্পর্টেন্ট এখানে আমরা অনেক কিছু ইনফরমেশান জানার চেষ্টা করব যে ফার্স্টে যেটা সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত সম্পর্কে তো জাতীয় সঙ্গীত সম্পর্কে যদি বলার চেষ্টা করি জাতীয় সঙ্গীত মূলত একদম সর্বপ্রথম জাতীয় সঙ্গীত নিয়ে মূলত হচ্ছে আপনারা সবাই হয়তো জানেন যে এটা মূলত হচ্ছে উনিশশো সালের মূলত হচ্ছে একটা কি বলবো যে ঢাকার পল্টনে হচ্ছে মূলত ছাত্রলীগ লীগ নিয়োজিত একটা হচ্ছে জনসভায় মূলত এই গানটা হচ্ছে গাওয়া হয়েছিল এবং এটাকে পরবর্তীতে হচ্ছে আমাদের মূলত জাতীয় সঙ্গীত হিসাবে কি করা হয় এটাকে স্বীকৃতি দেওয়া হয় এবং এইটা আসছে হচ্ছে ব্যাপারটা কেমনভাবে আমি একটু বলি এই জাতীয় সঙ্গীত আমরা সবাই জানি জাতীয় সঙ্গীতের কিন্তু হচ্ছে রচয়িতাকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে মূলত জাতীয় সঙ্গীতের কিন্তু জাতীয় হচ্ছে এবং তিনি এটার যে এটার যে হচ্ছে সুর করছিলেন সুর আমরা যদি বলি সুর সেই সুর কিন্তু হচ্ছে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর নিজে করেন নাই তিনি কিন্তু এখানে হচ্ছে লালন সঙ্গীতকে প্রাধান্য দিছেন এই সুরে আমরা জানি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে মূলত লালন সঙ্গীতকে তিনি হচ্ছে কিন্তু প্রাধান্য দিছেন এটা আমরা একটু মনে রাখব সুর সুরের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর লালন সঙ্গীতকে হচ্ছে প্রাধান্য দিছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই যে যে এই যে 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 হচ্ছে আমাদের মানে রবীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয় সঙ্গীতটা রচনা করছিলেন যেটা এইটা মূলত ছিল হচ্ছে কিন্তু এটা তিনি রচনা করছিলেন আরেকটা প্রেক্ষাপট সেটা ছিল হচ্ছে বঙ্গভঙ্গের প্রেক্ষাপট এটা উনিশশো সালে মূলত তিনি হচ্ছে এটা কি করছিলেন রচনা করছিলেন প্রেক্ষা প্রেক্ষাপটটা ছিল হচ্ছে আমাদের কি বঙ্গভঙ্গ তখন যে মানে বাংলাকে নিয়ে বাংলার মানুষকে নিয়ে হচ্ছে বা বাংলার যে ভালোবাসা নিয়ে তিনি এটা রচনা করছিলেন ও পরবর্তীতে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে হচ্ছে কিন্তু মর্যাদা পায় আচ্ছা এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে পতাকা পতাকা সম্পর্কে যদি বলতে হয় পতাকা হচ্ছে প্রথমে আপনারা সবাই জানেন যে হচ্ছে উনিশশো সালের হচ্ছে দোসরা মার্চ প্রথম হচ্ছে পতাকা উত্তোলন হয় উনিশশো সালে সালের দোসরা মার্চ আমরা এটা মনে রাখবো দুই মার্চ তো এই তিন কিন্তু হচ্ছে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে কলাভবনের সামনে আব্দুর রব যিনি ছিলেন তিনি মূলত হচ্ছে কী করছিলেন তিনি হচ্ছে আমাদের জাতীয় পতাকা হচ্ছে প্রথম হচ্ছে কী করছিলেন উন্মোচন করছিলেন বা হচ্ছে উত্তোলন করছিলেন এবং এটা সম্পর্কে আমরা যদি জানার চেষ্টা করি যে এটা দেখা যাবে যে এখানে মূলত হচ্ছে এই যে পতাকাটা তিনি সেদিন উত্তোলন করছিলেন এই পতাকার ভেতরে কিন্তু হচ্ছে আমাদের যে মানচিত্র সেটা কিন্তু হচ্ছে কি ছিল চিত্রায়িত ছিল এবং পরবর্তীতে যখন উনিশশো সালে পতাকা বিধি আনা হয় উনিশশো সালে পতাকা বিধি আনা হয় তখন কিন্তু হচ্ছে মূলত এই মানচিত্র ওঠায় দেওয়া হয় এবং পতাকা বিধি অনুযায়ী আমাদের এখন বর্তমানের যে হচ্ছে বর্তমানের যে কি বলে পতাকা আছে সেই পতাকাটা কিন্তু হচ্ছে বাংলাদেশের পতাকা হিসাবে স্বীকৃত দেওয়া হয় এবং এটার আমরা সবাই জানি যে এটার হচ্ছে যে ডিজাইন করছিলেন তার নাম হচ্ছে কামরুল হাসান সো আমরা এটাও মনে রাখার চেষ্টা করব আচ্ছা এরপরে হচ্ছে আমাদের জাতীয় প্রতীক সম্পর্কে যদি বলি জাতীয় প্রতীক সম্পর্কে আমরা ছোটবেলা থেকে সবাই পড়ছি তাই না যে জাতীয় প্রতীকে হচ্ছে কি দিয়ে কি ছিল তাই না এটা আমরা সবাই পড়ছি জাতীয় প্রতীকে মূলত ছিল হচ্ছে কি জাতীয় প্রতীকে বলা আছে যে হচ্ছে প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইছে উভয় পর্ষে ধান শিষ্য পানিতে হচ্ছে বাসমান একটা পদ ফুল থাকবে আর হচ্ছে পাট গাছের তিনটা হচ্ছে কি থাকবে পরস্পর সংযুক্ত পত্র থাকবে সো এইগুলা মিলে হচ্ছে এবং উভয় পাশে হচ্ছে দুইটা করে তারকা থাকবে এটাই মূলত হচ্ছে কি আমাদের জাতীয় প্রতীক সো এই প্রতীকের বিবরণটা একটু মনে রাখার চেষ্টা করেন কি কি থাকে না থাকে আর আমি আবার একবার বলি যে হচ্ছে উভয় পাশে হচ্ছে ধানের শীষ থাকবে তারপরে হচ্ছে একটা মাঝখানে শাপলা ফুল থাকবে ভাসমান আরেকটা হচ্ছে পাট পাতা থাকবে যে পাট পাতায় মূলত হচ্ছে তিনটা সংযুক্ত পাতা এবং সেই পাতার আবার উভয় পাশে দুইটা করে হচ্ছে তারকা থাকবে এটাই মূলত হচ্ছে আমাদের জাতীয় প্রতীক এবং এটারও কিন্তু ডিজাইন করছিলেন হচ্ছে কামরুল হাসান সো এইটা একটু মনে রাখার চেষ্টা করবেন অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে অনেক কিছুই আপনাদের বললাম কত দূর কি মনে থাকবে জানি না সো কামরুল হাসান মূলত এটাও উনি কামরুল হাসান করছিলেন তাহলে আমরা মনে রাখবো কিভাবে তো জাতীয় সঙ্গীত ঠিক আছে জাতীয় সঙ্গীত পতাকা প্রতীক সবগুলা মিলে কিন্তু হচ্ছে কি আমাদের অনেক বড় একটা ব্যাপার তো এরা তিনজন মিলে আসলে তিন না তিনের থেকেও বেশি তার মানে কত চার সো তিনটা মিলে অনেক বেশি ইম্পর্টেন্ট তিনের থেকেও বেশি সেটা কত চার সো এই জন্য আমরা মনে রাখবো এইভাবে যে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা জাতীয় প্রতীক মূলত চার নম্বর অনুচ্ছেদে আছে আচ্ছা এরপরে আমাদের যে অনুচ্ছেদটা আছে এটা রিসেন্ট একটা অনুচ্ছেদ এটা মূলত হচ্ছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা যদি মনে রাখি যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পঞ্চদশ সংশোধনী হয়েছিল কবে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল হচ্ছে এই রিসেন্ট হচ্ছে আওয়ামী লীগ লীগ যে ক্ষমতায় তখনই কিন্তু হচ্ছে আনা হয়েছিল সেটা হচ্ছে কি পঞ্চদশ সংশোধনীতে সংশোধনী দুই হাজার এগারো দুই হাজার এগারোতে মূলত হচ্ছে এই এই যে 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 অনুচ্ছেদটা এই অনুচ্ছেদটা সংযুক্ত করা হয় এবং এখানে মূলত হচ্ছে আমাদের জাতির পিতাকে জাতির পিতাকে সম্মান দেওয়ার জন্য তার অবদানের জন্যই কিন্তু আজকের আমাদের এই বাংলাদেশ তার তার প্রতি সম্মানের জন্যই মূলত হচ্ছে কি করা হয়েছে তার প্রতি সম্মানের জন্যই হচ্ছে চারের ক অনুচ্ছেদে তার মানে হচ্ছে কি জাতীয় সঙ্গীত পতাকা প্রতীকের সাথে জাতির পিতাকেও কিন্তু হচ্ছে কি আমরা আমাদের আমাদের সিম্বল হিসাবে চিন্তা করতে পারি আমাদের গর্বের সিম্বল হিসাবে চিন্তা করতে পারি ঠিক আছে যেমন একটা পতাকা পাওয়া একটা দেশের জন্য গর্ব তো জাতির পিতা পাওয়া আমাদের কিন্তু কম গর্বের না তিনিও আমাদের জন্য সমান গর্বের একজন ব্যক্তি ছিলেন ঠিক আছে তো মূলত হচ্ছে জাতির পিতার যে প্রতিকৃতি এটা হচ্ছে মূলত যত ধরনের মানে রাষ্ট্রপতি ভবন বলেন প্রধানমন্ত্রী স্পিকার ভবন বলেন বা হচ্ছে প্রধান বিচারকের কার্যালয় বলেন এছাড়াও যত ধরনের যা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সরকারি আধা সরকারি অফিস শিক্ষাঙ্গন বিদেশি অ্যাম্বাসিগুলোতে এগুলো সব জায়গাতে মূলত হচ্ছে জাতির পিতার প্রতিকৃতি হচ্ছে রাখা সংরক্ষণ এবং প্রদর্শন করতে হবে এটা বাধ্যতামূলক এইটা করা হয় এইটা হচ্ছে মূলত হচ্ছে জাতির পিতার প্রতিকৃতি বা চার চারের ক অনুচ্ছেদটা ছিল তাহলে আমরা যদি আবার বলি এই জিনিসগুলো আরও একবার আমাদের তিন নম্বর অনুচ্ছেদে আমি বললাম যে হচ্ছে রাষ্ট্রভাষা এবং রাষ্ট্রভাষা কীভাবে আসছে আমরা জানি একুশে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন ওই দুই আর এক যোগ করলে হয় তিন রাষ্ট্রভাষাও হচ্ছে তিন তারপরে আমরা মনে রাখবো চার চার নাম্বারে মূলত হচ্ছে কি আছে জাতীয় সঙ্গীত আছে জাতির পতাকা আছে এবং জাতীয় হচ্ছে প্রতীক আছে এবং এই তিনটা কি খুব ইম্পর্টেন্ট একটা দেশের জন্য তো তিনটা মিলে আসলে তিন থেকেও বেশি তার মানে আসলে কি চার তো এই অনুচ্ছেদটা হচ্ছে চার নম্বর অনুচ্ছেদে আছে আর চারের ক মূলত হচ্ছে কি যে আমাদের এই তিনটা যেরকম ইম্পর্টেন্ট তার মতো আমাদের কিন্তু জাতির পিতা ও কিন্তু হচ্ছে আমাদের জন্য ততটাই গর্বের সো জাতির পিতার প্রতিকৃতি হচ্ছে চারের ক অনুচ্ছেদে আছে এটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আনা হয়েছিল এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইট বেল আইকনে হচ্ছে ক্লিক করে রাখবেন এবং এছাড়াও সবাই যত ধরনের যা আপনাদের মানে মনে হয় যে ভালো বা খারাপ হচ্ছে সেটা হচ্ছে কমেন্টে জানাবেন লাইক ডিসলাইক দিয়ে আপনারা ভিডিও কেমন হচ্ছে সেটা জানানোর চেষ্টা করবেন আর ডিসক্রিপশানে হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সো আপনারা সেখানেও ভিজিট করে হচ্ছে আমাদের বিভিন্ন আপডেটসগুলা হচ্ছে নিতে পারেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন